কোটি কোটি টাকা গর্ভবতী টাকা গর্ভবতী গর্ভবতী টাকা বাংলার মানুষ কোনদিন দেখেনি, যেটা আজকে বিএনপি নেতাদের কল্যাণে দেখতে হচ্ছে। টাকা রেখে রেখে টাকার গাছ হয়ে গেছে, টাকা রাখার জন্য নতুন নতুন ফ্ল্যাট কিনছেন, সেই সমস্ত নেতা আজ আমাদের সামনে উলঙ্গ হয়ে গেছে। বাড়ির মধ্যে কোটি কোটি টাকা, যা বাংলার মানুষ কোনোদিন দেখেনি, আজ তৃণমূলের নেতা মন্ত্রীদের কল্যাণে দেখা হচ্ছে। আর যিনি মুখ্যী রানী দিদি, তিনি বলেছেন আমি কিছুই জানি না, আমি এর মধ্যে নেই। দিদি বলেছেন জলে নামবো, জল ছেটাবো, বেনি ভেজাবো না। আমি দিদিকে বলতে চাই, দিদি শাড়ি বেনি সবই ভিজে গেছে, কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। যে নেতারা গত 10-12 বছরে টাকার গাছ লাগিয়ে টাকার কুমির হয়ে গেছে, টাকা রাখার জন্য নতুন নতুন ফ্ল্যাট কিনছেন, সেই নেতারা আজকে আমাদের সামনে উলঙ্গ হয়ে গেছে। তাই সাধারণ মানুষ নিজেকে দোষী মনে করছে যে এই লোকগুলোকে এতদিন ভোট দিয়ে আমরা জিতিয়েছিলাম, মন্ত্রী এমএলএ এমপি করেছিলাম, আর এই বাংলার মানুষকে লুট করেছে দুহাতে, কোটি কোটি টাকা গর্ভবতী টাকা গ্রামবর্তী গ্রামবর্তী টাকা বাংলার মানুষ কোনদিন দেখেনি, যেটা আজকে বিএনপি নেতাদের কল্যাণে দেখতে হচ্ছে। আর যিনি তার মধ্যে মুখ্যী রানী মুখ্যমন্ত্রী, তিনি বলছে আমি কিছুই জানি না, আমি এর মধ্যে নাই। সুফলদা বলছে কি বডি দেব, রেল লাইনে বডি দেবো, মাথা দেবো না। দিদি বলছেন জলে নাপ, জল ছিটাবো, বেনি হয়ে যাবো না।